কার সাজা কে ভোগ করে? সিলেটে মাদ্রাসা ছাত্র দিনার হত্যায় তার শিক্ষক নজরুল ইসলাম সহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পুলিশ নজরুলকে ধরতে না পারলেও দুই বছরেরও বেশি সময় কারা ভোগ করছেন তারই বড় ভাই নুরুল ইসলাম। অথচ হত্যাকাণ্ডের সময় বিদেশ ছিলেন বলে দাবি করেন নুরুল ইসলাম। কার ভুলের মাশুল দিচ্ছেন নুরুল ইসলাম? সিলেট ঘুরে তিন পর্বের অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনে সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন শফিক শাহীন। আজ প্রথম পর্ব। ক্যামেরায় ফরিদ আহমেদ ছিলেন, আর সাথে ছিলেন মইনুল হক বুলবুল। কথায় আছে নামে নামে জমে টানে, তবে জমে না টানলেও নাম বিভ্রাটের কারণে কারাগারের ঘানি টানতে হচ্ছে নুরুল ইসলামকে। কোনো অপরাধ না করেই দুই বছরেরও বেশি হলো তিনি কারাগারে। জেল কর্তৃপক্ষ তাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা নেয়নি। এনটিভির পক্ষ থেকে বারবার যোগাযোগ করার পরও নুরুল ইসলাম সম্পর্কে তথ্য দিতে চায়নি কারা কর্তৃপক্ষ। পরে তথ্য অধিকার আইনে আবেদন করার পর কারাগারের ভেতরে সাক্ষাৎ মেলে নুরুল ইসলামের। আমি 88 ইংরেজিতে গেছি আর আইসি 98 ইংরেজিতে, ঘটনা ঘটছে 92। কিন্তু নিজেকে নির্দোষ দাবি করা নুরুল ইসলাম কারাগারে কেন? কয়েদির পোশাকই বা তার গায়ে কেন? গেলে মেম্বার, গ্রামের মেম্বার গেছেন, কেসর বাদি টাইম গেছেন, গেলে দারোগা কইছে, গিয়া কইছেন যে এইবার আমার কেসের আসামি নাই। তখন দারোগা বলছে যে উনি কৌটো গেলে, কৌটো গেলে কৌটো বুঝবো, ওই আমার চালান দিয়া দিচ্ছি। 1992 সালে সিলেটের বিয়ানীবাজারের মেওয়া এলাকায় খুন হন মাদ্রাসা ছাত্র নজরুল ইসলাম দিনার। হত্যাকাণ্ডের ঘটনায় দিনারের শিক্ষক নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী সহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড হয় 1999 সালে। তবে যাবজ্জীবন সাজা ভোগ করা অপর পাঁচ আসামিও জানালেন নুরুল ইসলাম নয়, প্রকৃত আসামি তার ছোট ভাই নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী। রায়ের 15 বছর পর হঠাৎ নুরুল ইসলামকে কারাগারে দেখে তারাও অবাক। যে সময় আমাদের এই ঘটনা ঘটে তখন উনি বিদেশে ছিল, নজরুল ইসলাম প্রকাশ নুনু মৌলভী, ওরেও থানা ধরছে। ধরার সাথে সাথে ওই আমাদের ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হান্নান, উনি আবার রিকোয়েস্ট করছে থানার কাছে যে ওরে সাইরা দেন, ও আমাদের মসজিদে ইমামতি করে, ওরে যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমি নিয়ে আপনাদের কাছে হাজির করব। এরপরে যে ওই নুনু মৌলভী পলাতক হয়েছে, আজও পর্যন্ত সে ফেরোয়ারি আছে। 2014 সালের 8ই মার্চ বিশেষ অভিযানে আটক হয়ে সিলেট কারাগারে আসেন নুরুল ইসলাম। হত্যা মামলার আসামি যে তিনি নিজে না, তাও কারা কর্তৃপক্ষকে জানান নুরুল। বলল যে আমি যে কেসের আসামি, এই কেসের আরও 5 জন লোক এখানে আছে, ইন্টারেস্টিং, ওদের 5 জনকে নিয়ে আসলাম। তো ওরা ক্রস করে বলল যে আসলে এই নুনু মৌলভী এই ব্যক্তি না, ইনি আসলে ওনার বড় ভাইকে ধরে নিয়ে আসছে। যেহেতু এটা সাজাপ্রাপ্ত বন্দি, লাইফ সাজার বন্দি, তাকে উচ্চ আদালতে যেতে হবে। তবে আপন ছোট ভাই নুনু মৌলভীর যে অপরাধের দায়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নুরুল ইসলাম, সেই নুনু মৌলভী কোথায়? তারই সন্ধানে রয়েছে এনটিভি টিম। শফিক শাহীন, এনটিভি নিউজ, সিলেট।